ঈদ মোবারক প্রিয় দর্শক, আপনারা যারা রিয়েল টিভির মাধ্যমে অনুষ্ঠানটি দেখছেন শুনছেন, আমরা ঈদের দ্বার প্রান্তে উপনীত। আর দুদিন বাদেই ঈদ। ঈদ আমাদের সবার জীবনে একটি অত্যন্ত কাঙ্ক্ষিত উৎসব। আমরা সবাই আশা করে থাকি এই দিনটি আমরা পরিবার পরিজন নিয়ে আনন্দে মাতব। এবারের ঈদ একটি ভিন্ন প্রেক্ষাপটে আসছে। কোভিড-19 প্রেক্ষাপটে আমরা বারবার শারীরিক দূরত্ব বজায় রাখতে বলছি। আমি সবার কাছে অনুরোধ জানাবো যে এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো চরণ ইউজ করি। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আপনাদের কাছে ঈদের বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। আসুন আমরা এবার পরিবার পরিজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ডিজিটালি তা করি। জুম আছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে, আমরা তার মাধ্যমে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাই। কারণ যদি আমরা আবারও বিপুল সংখ্যায় আমরা যে যার দেশে যাই, গ্রামে যাই, গিয়ে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি, এই প্রক্রিয়া আমরা আমাদের অনেক নিকট আত্মীয়দেরকে, অনেক অচেনা জনকে কোভিড-19 সংক্রমিত করতে পারবো, নিজেরাও ঝুঁকির মুখে থাকবো। গত রোজার ঈদের পর আমরা দেখেছি কিভাবে কোভিডটি মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। যদি এই ঈদটি আমরা ডিজিটালি করি, আমি নিশ্চিত আগামী বছর যে ঈদ দুটি আমাদের অপেক্ষা করছে, সেই ঈদে আমরা আবার স্বাভাবিক নিয়মে ঈদ করতে পারবো। আমাদের ডিজিটাল ঈদ উদযাপন হয়তো আরো 35 জন চিকিৎসককে, আরো 45 জন পুলিশ বাহিনীর সদস্যকে এবং আরো 3,000 পরিবারকে তাদের প্রিয়জন হারানোর বেদনা থেকে রক্ষা করবে। আসুন সবাই ডিজিটাল ঈদ করি। আমি আবার ডিজিটাল ঈদ করবো, আমি প্রত্যাশা করবো আমরা সবাই ডিজিটাল ঈদ করবো। আবারও সবাইকে ঈদ মোবারক।